কন্ডম সংকটে পড়েছে বিশ্ব মহামারী করোনায় বিশ্বের সব মহাদেশের অসংখ্য দেশ এখন শাটডাউন তিনশো কোটিরও বেশি মানুষ ঘরবন্দি এদিকে দেশ দেশজুড়ে শাটডাউন চলায় কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছে বিশ্বের সর্ববৃহৎ কন্ডম উৎপাদনকারী প্রতিষ্ঠানটি তাই বিশ্ব এখন কন্ডম সংকটে পড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বিশ্বের প্রতি পাঁচটি কন্ডমের একটি উৎপাদন করে মালয়েশিয়ার কোম্পানি ক্যারেক্স দশ দিন ধরে মালয়েশিয়া তাদের তিনটি কারখানায় উৎপাদন কাজ বন্ধ কারণ করোনা ভাইরাস মোকাবেলায় মালয়েশিয়ার সরকার আগামী চোদ্দোই এপ্রিল পর্যন্ত দেশ লকডাউন করে রেখেছে প্রায় সব কিছু বন্ধ রয়েছে দেশটিতে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার প্রতিবেদনে বলেছে ইতিমধ্যে একশো মিলিয়ন কন্ডমের ঘাটতিতে পড়েছে গোটা বিশ্ব ক্যারেক্সের উৎপাদিত কন্ডম আন্তর্জাতিকভাবে বাজারজাত করে ডিওরেক্স যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা এনএইচএস এবং জাতিসজ্ঞের জনসংখ্যা তহবিল আরও অনেকে এই কোম্পানি থেকে কন্ডম নিয়ে থাকে ক্যারেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও গোহু মিয়া গত সপ্তাহে রয়টার্সকে বলেন আমরা গোটা বিশ্বের সর্বত্র কন্ডমের ঘাটতি দেখতে পাচ্ছি যা ভীতিকর একটি বিষয় আমার উদ্বেগ আফ্রিকার অসংখ্য মানবিক প্রকল্প বিপদের মুখে পড়বে শুধু এক দুই সপ্তাহে কিংবা মাস নয় কয়েক মাস এ সংকট থাকবে বিশ্বের সবচেয়ে বেশি কন্ডম উৎপাদনকারী দেশ হল চীন কিন্তু সেখান থেকে করোনার প্রাদুর্ভাব শুরু হয় অনেক কারখানা এখনও বন্ধ চীন আর মালয়েশিয়া ছাড়া ভারত এবং থাইল্যান্ডে বিশ্বের শীর্ষ কন্ডম উৎপাদনকারী দেশ কিন্তু ভারতে এখন একুশ দিনের লকডাউন চলছে থাইল্যান্ডেও করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে ক্যারেক্সের সিও জানান তাদের কোম্পানির উৎপাদন অব্যাহত ও কারখানা খুলে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানানোর চেষ্টা করছেন তারা প্রসঙ্গত প্রয়োজনীয় অন্যান্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অর্ধেক জনবল নিয়ে কারখানা চালু রাখার অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার